বুকলিক, এটা হচ্ছে বদনা। কথা বলতে গেলে একটা জুম চাষ জিজ্ঞাসা করছে ওই পাঞ্জাবি দিয়ে উনি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিওর সাথে আমি মিজাবো। আজ আসছি আমি একটা এমন একটা মানে ফসলের মাঠে, ফসল বলতে বলে এটা বিছনাবাড়ি বলে, এটাতে এমন কোনো সবজি নাই যে নাই, এটাকে এক কথা আমরা বলি জুম চাষ। আমি আস্তে আস্তে করে আপনাদের এক একটা ফসল দেখাবো এই ভিডিওর মাধ্যমে। এই যে প্রথমে আমি দেখাই যে এখানে জুম চাষ আছে, এই যে এখানে একটা প্রথমে একটা আকর্ষণীয় ভেজিটেবল, এটা হচ্ছে বুকলি, ইংলিশ বলে বুকলি। এটা হচ্ছে একটা কপির মতন, এটা হচ্ছে বিদেশিরা বেশিরভাগ এটা সবজি হিসাবে ইউজ করে, সালাদ বা সবজি যে কোনো ফোটোর সাথে এটা দেয়, এটা ওরা ব্যবহার করে। এখানে একটা জুম মানে বুকলি দেখাইলাম, তারপর ওইখানে দেখতে বাঁধাকপি, ওই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা বাঁধাকপি, এখানে আছে বাঁধাকপি, এখানে বাঁধাকপি, এই যে লাল শাক পাট শাক, এরপরে আছে আপনার এই যে বেদি, এটা হচ্ছে ফুলকলি মানে ফুলকপির গাছ, আর বিশেষ করে যে লাউ গাছ দেখতে পাচ্ছেন, এই যে লাউ গাছ, এই যে লাউ মাশাল্লাহ অনেক সুন্দর, এই যে লাউ লাউ দেখতে পাচ্ছেন, এই যে লাউ, এখানে আছে আবার ধনিয়া পাতা আছে। এক কথা বলতে গেলে একটা জুম চাষ, যে চাষ করছেন খুবই একটা মাস্টার মাইন্ড প্ল্যান নিয়ে চাষ করছেন। এই যে ধনিয়া পাতা, ধনিয়া পাতা বয়স হয়ে গেছে, লাউ গাছ, আর এদিকে আসেন দেখা যাচ্ছে আপনার মাঝে, এটি হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন, এদিকে এই ছাড়া হচ্ছে আপনার আপনার এই যে মিষ্টি কুমড়া, সবুজ মিষ্টি কুমড়া, ছোটো ছোটো এখন বড়ো হবে, আর নিচে আছে একটা মানে ছোটো গাঁতা গাছ, হয়তো মাছও আছে। ওই ওই যে দেখতে পাচ্ছেন ওই যে শশী, ওই অনেকে মিনা বলে, অনেকে ধুন্দুল বলে, আমাদের বাসায় এটাকে শশী বলি, মূলত এই শশী আমি খাই না, আমার খুব অপছন্দ। এই যে আর একটা সবজি দেখছেন, এখানে আছে আপনার পুঁই শাক, ছোটো ছোটো পুঁই শাক, এই যে পুঁই শাক ওইটাতে, তারপরে এখানে যে গাছ, এই যে ভেন্ডি গাছ, এই যে ঢেঁড়স, ঢেঁড়স গাছ, এই যে আপনার কলমি শাক গাছ, এই যে কচু গাছ, মানে এক কথা বলতে উনি যে মাস্টার প্ল্যান দিয়ে কাজ করতে, এইটুক জায়গার মধ্যে উনি সব ধরনের সবজি চাষ করে আছেন। ও এক মা ব্রেন খুবই শার্প, মানে ও মানে এমন কাজ করে, ও মোট কথা দেখেন ওর পাঞ্জাবি পাঞ্জাবি নষ্ট হয়ে গেছে, ওই পাঞ্জাবি দিয়ে উনি এটাকে আইল বাড়ছেন যাতে পানি নষ্ট না হয়, ভাঙে না যায়, পাঞ্জাবি ইউজ করছে, মানে কোনোটা ফালানের জিনিস না ওর কাছে। ওই দেখেন বদনা, এই যে আরেকটা দেখাই, এই যে দেখতে পাচ্ছেন বদনা, যে বদনা দেখতে পাচ্ছেন, উনি বদনা ভাঙে গেছে, মাগার এটার কাজ লাগাইতে হবে, কারণ এটা অপচয় করা যাবে না, অপচয় করে উনি পছন্দ করে না, কারণ একজন মোমিনদার ব্যক্তি অবচ্যকারী আল্লাহকে পছন্দ করে না। এই যে এটা মানে ও এটা ইউজ করে, এই যে পানি ইউজ করার জন্য, এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন একটা কালো বেগুন গাছ, এটা কালো বেগুন, এই যে টমেটো, মানে এই এই ফসলের মানে আঙ্গিনায় মানে এমন কোনো গাছ নাই যে আমি প্রত্যেকটা আমি একটা একটা দেখাবো। এই যে দেখছেন কাঁচামরিচ গাছ, তো এই যে ডাটা গাছ, এই যে ভুট্টা গাছ, এই যে মানে অনেক ধরনের সবজি, এই যে ভুট্টা, এই যে ভুট্টা লাউ, এদিকে আছে টমেটো, টমেটো দেখতে পাচ্ছেন, টমেটো অলরেডি ধরে রয়েছে, লাউ, এই যে পেয়ারা গাছ, এই যে কলা গাছ, মানে ওই সাইডে কচু গাছ, ওই সাইডে নারকেল গাছ, সুপারি গাছ, আপনার ওই যে কালো বেগুন গাছ আছে। আর কালো বেগুন কথা বলতে তো কী বলবো, আর যদি কালো বেগুনের কথা বলি, মনে করেন ও এরকম কয়েকটা গাছ থেকে উনি লাখপতি হয়ে যাবেন, কারণ কি এক কেজি কালো বেগুনের দাম হচ্ছে 80 টাকা, মানে আদার সাইডে ঢাকা শহরের ভিতরে, আর আদার সাইডে এক মন হয়েছে 80 টাকা। তো চিন্তা করেন যদি ঢাকা শহরে উনি বিক্রি করে তাহলে কত টাকার মালিক হইতে পারেন, একবার বুঝেন। মানে এই যে আপনার এরিয়াটা একটু ঘুরে দেখে, এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এই এরিয়ার মধ্যে কত আইটেমের সবজি আছে, মানে যতটুকু সম্ভব আমি আপনাদের মধ্যে তুলে ধরছি, আর বাকিগুলো দেখাইতে পারি নাই, কারণ লং ভিডিও হয়ে যাবে, আপনার লং ভিডিও দেখবেন না। এই যে লাউ গাছ মার্শাল্লাহ, লাউ সুন্দর হয়ে গেছে, মানে নাই কোনো এমন কোনো কিছু যে নাই এটা আমাদের বলতে, এমন সব কিছু আছে। তো যে এই প্ল্যানটা করছে আমার ভাই লাগে, উনি অনেক মাথায় ব্রেন আছে বলতে হইব, সব ধরনের আইটেম রাখছেন, উনি কিনতে হয় না, আর সুযোগ আমাদেরকে দরকার, প্রত্যেকটা ফ্যামিলি উদ্যোগ নেওয়া এইগুলো কাজ করা দরকার। সো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, এবং ইউটিউব চ্যানেলে মিজা ব্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।